আওয়ামী লীগ ত্রিমুখী দ্বন্দ্বে শনিবার নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনটি স্ট্রাইকিং ফোর্স কড়া নিরাপত্তায় কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তথ্য ও ভিডিও চিত্রে রয়েছেন বিডিএস স্টার টিভির কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি আলমগীর হোসেন, সাথে আছি তাসকিয়া রামিশা। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে নাম এনে ক্ষমতাসীন দলের বিদ্রোহী দুইজন মেয়র প্রার্থী স্বতন্ত্র হিসেবে নারকেল গাছ ও জগ প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে আছেন। আওয়ামী লীগের ত্রিমুখী দ্বন্দ্বে নয়জন নির্বাহী হাকিম, তিনটি স্ট্রাইকিং ফোর্স ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কড়া নিরাপত্তায় শনিবার 16 জানুয়ারি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিকে আওয়ামী বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন নারকেল গাছ ও মোহাম্মদ হেলাল মিয়া জগ প্রতীক নিয়ে মাঠে শক্ত অবস্থানে অনড় রয়েছেন। তারা দুজনই জয়লাভে আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু নির্বাচনের বিপরীতে কিছু হলেই শক্তভাবে তা প্রতিরোধ করা হবে। এ অবস্থায় কমলগঞ্জ পৌরসভায় এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কিছুটা উত্তেজনা থাকলেও নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। শনিবার নির্বাচনের দিন নয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে কাজ করবেন, তিনটি স্ট্রাইকিং ফোর্স সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, র‍্যাব, বিজিবি, টয়েল, তাছাড়া শক্ত একটি ভিজিল্যান্স টিমও মাঠে রয়েছে। পৌরসভায় মোট ভোটার রয়েছে 13,905 জন, এদের মধ্যে পুরুষ 6,911 জন এবং নারী রয়েছে 6,994 জন। সাধারণ কাউন্সিলর পদে 31 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 11 জন লড়াই করছেন। আলমগীর হোসেন, কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি, বিডিএস স্টার টিভি নিউজ, 16 জানুয়ারি 2021, মোবাইল নম্বর 01731712671।